রাখাইন রাজ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করার অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নলিন হেজার গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে তাঁকে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তাঁকে বলেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজের অনুমতি দেওয়া উচিত। মিয়ানমারকে এই বিষয়ে আহ্বান জানানো হয়েছে, এমনই আলোচনা হয়েছে, কিন্তু তারা এখনও কোনো সাড়া দেয়নি বলে জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের মধ্যে কেউ কেউ অপরাধমূলক কাজে জড়িত হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা এই অঞ্চলের পরিবেশও ধ্বংস করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নলিন হেজার রোহিঙ্গা ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। তিনি মিয়ানমার সফর করেছেন এবং সেনাশাসিত সরকারকে রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে বলেছেন বলেও প্রধানমন্ত্রীকে জানান। বৈঠকের এসব তথ্য গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম।